السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد، فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قد أفلح من زكاها وقد خاب من دساها، صدق الله العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন, সেজন্য আমাদের স্কলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে সাপ্তাহিকের আয়োজনে আমরা আপনাদের প্রশ্ন জবাব দিয়ে থাকি এবং আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আর তা হলো রমজান পরবর্তী আমাদের করণীয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা, অতঃপর ঈদের নামাজের পরে আমরা আজ প্রথম এই সাপ্তাহিক অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি, আপনারা আমাদের সাথে আছেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। আমরা দীর্ঘ এক মাস যে সিয়াম সাধনা করলাম, সিয়াম সাধনার মাধ্যমে নিজেকে নিজেদের চরিত্রকে উন্নত করেছি, এটাকে কীভাবে আমরা ধরে রাখতে পারি এবং এটাকে আরও বেশি আমরা কীভাবে অগ্রগামী করতে পারি, সে বিষয়ে আমরা আজকে ইনশাল্লাহ আলোচনা করব। এ বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন কাসেম, পেশ ইমাম জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মহতারাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এবং আমাদের দর্শক শ্রোতা, সারা বিশ্বের সমস্ত মুসলমান দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করেছে। আমি আগে ডক্টর আব্দুল কাদের আপনার কাছে জানতে চাইব, সিয়াম সাধনার মাধ্যমে আমরা নিজেদেরকে উন্নত করার চেষ্টা করেছি, জামাতে নামাজ পড়া, রোজা রাখা, এরপরে সাহারি, তারাবি, ইফতারি, তেলাওয়াত, তসবিহ, তাহলিল, সব কিছু মিলে আমরা চেয়েছি আল্লাহ রাব্বুল আলমের নৈকট্য লাভের জন্য অনেক চেষ্টা করেছি। রমজানের পরে আসলে আমাদের কি করা উচিত এবং এটার উপরে কিভাবে অটল থাকা যায় সে বিষয়ে যদি আপনি বলতেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, অত্যন্ত প্রাসঙ্গিক এই কারণে যে আমরা চমৎকার একটি মাস আল্লাহর দোয়া গিফট হিসাবে যে মাসটি পেয়েছিলাম সেই মাসটি আমরা অত্যন্ত সুন্দর ও সফলতার সাথে আঞ্জাম দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়ামের কথা বলেছিলেন এবং সেই সাথে বলেছিলেন যে আমরা সিয়ামের মধ্য দিয়ে মুত্তাকি হতে পারবো, লাআল্লাকুম তাত্তাকুন। আমরা সেই মোত্তাকি হওয়ার যেই পরীক্ষা, যে চেষ্টা, সাধনা, সেটা করতে গিয়ে আমরা একদিকে সিয়াম পালন করেছি, অন্যদিকে রাতভর ইবাদত করেছি, আর সিয়ামের মধ্যে সারাটা দিন চেষ্টা করেছি সিয়ামের মধ্যে যেন কোনো ত্রুটি বিচ্ছিতি না হয়, সেজন্য মিথ্যা কথা বলা, মিথ্যা কর্ম করা, চুগলখুরি করা, যত রকমের শয়তানি কর্ম আছে আমরা সব পরিহার করার চেষ্টা করেছি। সেই সাথে যে কাজটি আমাদের ছিল, আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছেন আমার মহান রব্বুল আলামিন, যিনি শয়তানকে শৃঙ্খলিত করেছেন, শৃঙ্খলাবদ্ধ করে যত রকমের কুমন্ত্রণা সে থেকে আমাদেরকে বাঁচানোর ব্যবস্থা করেছেন, আমাদেরকে জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে জান্নাতমুখী হওয়ার ব্যবস্থা করেছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে জাহান্নাত থেকে আমাদেরকে বেঁচে থাকার ব্যবস্থা করেছেন। সর্বকিছুকে আমরা প্রাধান্য দিয়েই মাসটি আমরা অতিক্রম করেছি। এখন আমাদের সেই মাসটির কাছ থেকে যে কিছু শিখলাম সেটাকে বাস্তবায়ন করতে হলে আমাদের মনে রাখতে হবে মাহে রমাদান আমাদেরকে তিনটা জিনিস দিয়েছে। তিনটা জিনিসের মধ্যে একটা ছিল সিয়াম। আমরা এক মাস সিয়াম পালন করেছি এবং চেষ্টা করেছি সিয়ামের যথাযথ হক এবং আদব রক্ষা করে চলার জন্য। এখন সিয়াম দিয়েছেন, এই সিয়াম শুধু আমি এই মাহে রমাদানেই করব, বাকি ১১টি মাসের সিয়ামের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না এমনটি নয়। সে কারণে দেখুন এই শাওয়াল মাসে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমাদানে রোজা রাখার পর যারা এই শাওয়াল মাসে ৬টি রোজা রাখবে তারা যেন সারা বছর রোজা রাখলো সেই সওয়াব তারা অর্জন করবে।
শুধু এটাই আমি বলে শেষ করছি না, এটা তো শাওয়াল মাসের জন্য, কিন্তু প্রতিটি মাসেই দেখবেন তিনটি দিন আছে আইয়ামি বীজ বলা হয়, যে আরবি মাসের ১৩, ১৪, ১৫। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন যে এই আইয়ামি বীজের রোজাগুলো যে রাখবে সেও যেন কাসমুদ্দাহার, সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। তাহলে আমরা যে সিয়ামটা মাহে রমাদানে পেয়েছিলাম, সেখান থেকে আমরা যে শিক্ষা অর্জন করেছি, তার মধ্য দিয়ে আমরা বাকি মাসগুলোতে আমরা সিয়াম পালন করব। দুই নম্বর যেটা সেটা হলো আমরা আরেকটা জিনিস অর্জন করেছি হলো কিয়াম। আমরা সারাটি বছর না পারলেও মাহে রমাদানের চেষ্টা করেছি শেষ রাতে ঘুম থেকে উঠে সেহরির আগে অন্তত তাহাজ্জুদের নামাজটা পড়ার জন্য। কারণ আমাকে সেহরি খেতে তো উঠতেই হবে, তাহলে দশ মিনিট আগে উঠলে সমস্যা কোথায়? সেটা ভেবেই কিন্তু আমরা এই কাজটা করেছিলাম। আমরা অভ্যস্ত হয়েছি রাতের বেলায় ইবাদত করতে, আমরা তাহাজ্জুদ পড়তে, এবং সেভাবেই আমাদেরকে আমরা পরিশীলিত করেছি, পরগঠিত করেছি। এখন আমরা যদি সেই অভ্যাসটাকে যদি ধরে রাখতে চাই, তাহলে আমরা এখনও প্রতি রাত্রে উঠে অন্তত পক্ষে আল্লাহর কাছে অবিল অবিল আসহারি হুম ইস্তাক ফিরুন, আল্লাহ বলছেন যে কোরআনের কথা যে শেষ রাতে উঠে আল্লাহর কাছে ইস্তেগফার করবে, এটা হলো মুমিন মুত্তাকির কাজ। তো আমরা সেই কাজটিও করতে পারি, কারণ কিয়ামের মধ্য দিয়ে আমরা এটা শিক্ষা অর্জন করেছি। তিন নম্বর, যে মাহে রমাদানে আমরা কোরআন পেয়েছি, এখানে আসবো, যে কোরআন পেয়েছি আমরা, আমরা একটা ফোন নিব। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি কে বলছেন, কোথেকে বলছেন? জি আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে হুজুর, যে আত্মীয় স্বজন যদি আমাদের উপরে জুলুম করে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আর কিছু পৌরাণিক আমলের কথা শুনেছি বা ইউটিউবে দেখি যে শত্রুতা দমন করার জন্য, এটা কি আসলে আত্মীয়দের ক্ষেত্রে এরকম কোন আমল করা যাবে, এটা কি জায়েজ হবে? জি ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আমরা জবাব দেব। আমি মুফতি মহিউদ্দিন কাসেম আপনার কাছে আসছি। স্যার তিনটা বিষয় বলেছেন। সিয়াম শব্দটি সমুন থেকে এসেছে, যার মানে হলো এমসাক, বিরত থাকা। আসলে কি শুধু খানা পিনা থেকে বিরত থাকার নাম কি আসলে সিয়াম, নাকি আসলে সমস্ত রকম পাপ থেকে বিরত থাকা? এই সিয়ামের মূল শিক্ষা যে এটা, এটাকে আমরা কীভাবে কে সমাজে, ব্যক্তিগত জীবনে, পরিবারে আমরা কীভাবে আসলে এটা করতে পারি? আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়ালিজ্জিহি আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়াম। রব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে যেখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রব্বুল আলামিন এখানে রোজা রাখার যে উদ্দেশ্য বর্ণনা করেছেন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। আর মুত্তাকি ওই ব্যক্তিকে বলে যে সর্বধরনের পাপাচার, অবিচার, অনাচার সব কিছু থেকে নিজেকে বিরত রাখে। সর্বোপরি সব থেকে তাফসিরের কিতাব, একাধিক তাফসিরের গ্রন্থ দেখে যে বিষয়টি পাওয়া যায় সেটা হলো, যিনি মুত্তাকি হবেন সব সময়, যেমন মাহে রমজানে রোজার শেষ সময় মানুষের যখন ক্ষুধার অনেক চাহিদা থাকে, খানা গ্রহণের চাহিদা থাকে, মানুষ এত চাহিদার পরেও খানা গ্রহণ করে না, সবসময় একটা কথা মানুষের মনে থাকে যে আমাকে আল্লাপাক দেখছেন, আল্লাহুম্মা আকুম আইনামা আকুম, তো অন্ধকার ঘরে কেউ নেই, আমি পানি খেতে পারছি, আমি ইফতার করতে পারছি, একটা মিনিট আগেও রোজাদার ইফতারি করে না, শুধুমাত্র রব্বুল আলামিন দেখছেন এই ভয়ে। তো মাহে রমজান এই তাকওয়ার সবক চলে, তাকওয়ার শিক্ষা চলে। তো তাকওয়ার শিক্ষা এটাই যে রব্বুল আলামিন সর্বসময় আমাকে দেখছেন, আমাকে নিগরানি করছেন, আমার সাথে রয়েছেন, এই একটা চিন্তা রোজাদারের সবসময় কাজ করে। তো এই শিক্ষা আমাদেরকে শুধুমাত্র মাহে রমজানে চিন্তা করলে চলবে না, মাহে রমজানের পরবর্তী সময় পুরো জীবনে, গোটা বছরে আমাকে চিন্তা করতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে, যে এই কাজ এটা কি করণীয়, এটা কি আমার জন্য শোভা পাবে নাকি শোভা পাবে না। রব্বুল আলামিন তো আমাকে দেখছেন, আমি রব্বুল আলামিনের সামনে এমনটি করা আমার জন্য কি উচিত হবে? তো সব মিলিয়ে আমরা যদি তাকওয়ার থেকে শিক্ষা গ্রহণ করি যে রব্বুল আলামিন সব সময় আমাকে দেখছেন, তো আমাকে এই কথা চিন্তা করে সর্বধরনের, শুধুমাত্র খানা গ্রহণ থেকে বিরত থাকাটাই নয়, বরং সর্বধরনের পাপাচার, অনাচার, অবিচার, যত ধরনের গর্হিত কাজ আছে, হাতের গোনা, পায়ের গোনা, চোখের গোনা, অন্তরের
কাল্পনিকভাবে যে সমস্ত গুনাহ মানুষ করে সর্ব ধরনের পাপাচার পরিহার করাটাই মাহে রমজান তথা রোজার শিক্ষা। এই শিক্ষা শুধুমাত্র আমাদেরকে মাহে রমজান কেন্দ্রিক হলে চলবে না, পুরো বছর এবং গোটা জীবনে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। তখন ইনশাআল্লাহ আমরা মাহে রমজানের এই সুফল ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে সর্বক্ষেত্রে আমরা ভোগ করবো, অর্থাৎ একটা আদর্শ সমাজ হবে, আদর্শ মানুষ হবে, সব জায়গায় একটা সুন্দর পরিবেশ বিরাজ করবে। তো আমরা সবসময় আরেকটা বিষয় চিন্তা করবো, মাহে রমজানে যে কাজগুলো আমরা করেছি, যেমনটি স্যার বলতেছিলেন, মাহে রমজানে যে ভালো কাজগুলো আমরা করেছি, এই ভালো কাজগুলি মাহে রমজানের পরবর্তী সময় আমাদের থেকে কখনও কোনোভাবে যাতে বন্ধ না হয়। যে কারণ রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মাঝে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বলেছিলেন, যে ব্যক্তি মাহে রমজান পেল কিন্তু মাহে রমজান পেয়ে নিজের জীবনকে গুণামুক্ত করে নিতে পারলো না, সাইয়্যিদুল মালায়েকা বদদোয়া করেছিলেন ওই ব্যক্তি ধ্বংস হোক, সাইয়্যিদুল মুরসালিন আমিন বলেছিলেন, ওই আমিন আমিন বলেছিলেন, তো এই বদদোয়া কবুল হওয়ার মাঝে কোনো সন্দেহ নেই। তো মাহে রমজান যখন চলে গেল, এখন আমি আমার জীবনকে গুণামুক্ত করিয়ে নিতে পেরেছি নাকি আমার জীবন গুনাহের মাঝেই আছে? তো আমার পূর্ববর্তী জীবনে যে সমস্ত পাপাচার আমি করেছি, যে সমস্ত অন্যায় আমি করেছি, যে সমস্ত অপরাধ করেছি, মাহে রমজানের পরবর্তী সময় যদি আমার জীবন থেকে সেই সমস্ত পাপাচার ছুটতে থাকে, সেই সমস্ত গুনাহের থেকে আমার অনাগ্রহ সৃষ্টি হয়, তাহলে অবশ্যই বুঝতে হবে আলহামদুলিল্লাহ মাহে রমজান রব্বুল আলমিন যাদেরকে মেহরবানি করেছেন, যাদের প্রতি রহমত করেছেন, করুণার দৃষ্টি দিয়েছেন, রব্বুল আলমিন হয়তোবা আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করেছেন। যার কারণে আমার গুনাহের প্রতি একটা অনাসক্তি, পাপাচারের প্রতি একটা অনাসক্তি সৃষ্টি হয়েছে। আর যদি মাহে রমজানের পরবর্তী সময় আমার অপরাধবোধটা আরও, আমার অপরাধের মাত্রা আগের মতোই থাকলো, আগের মতোই থাকলো অথবা আরও বৃদ্ধি পেল, তখন আমাদের জন্য বিষয়টি ভাবনার এবং চিন্তার যে হতে পারে সাইয়্যিদুল মুরসালিন যে বদদোয়া করেছেন আমি না সেই বদদোয়ার অংশীদার হয়ে গেলাম, এই জন্য আল্লাহ যাদেরকে ক্ষমা করেছেন, আল্লাহ যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন, আমি হয়তো সেই কাতারে শামিল হইতে পারি নাই। এই জন্য আমাদেরকে মাহে রমজানের পরবর্তী সময় দোয়ার যেই অভ্যাস আমরা করেছিলাম সেই দোয়াটা কমিয়ে দিতে, মানে কমানো যাবে না, বরং আরও বৃদ্ধি করতে হবে, যে আল্লাহ পাকের কাছে আল্লাহ জানি না কোন গ্রুপে আমার অবস্থান, রব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে আপনি ক্ষমা করেছেন, রহমত করেছেন, আমাদেরকে মেহরবানি করে তাদের জলভুক্ত করুন। আবার আমরা সেই দোয়া এবং আমাদের আমল, আমাদের কোরআন তিলাওয়াত, আমাদের সিয়াম, যদিও নফল রোজা না, কিন্তু আমাদের যে সমস্ত মানে ফরজ রোজা নয় কিন্তু নফল যে সমস্ত রোজাগুলো আছে আমরা অব্যাহত রাখতে পারি, এবং রাতের যে তাহাজ্জুদের নামাজের যে ফজিলতের বিষয় এসেছে, আফসুসসালাম ওয়াতিউত্তাম ওয়াসিলুল আরহাম সাল্লু বিল্লাইল ওয়ান্নাসুনিয়াম তাদখুলুল জান্নাতে বিসালাম, হাদিস শরীফের মাঝে এসেছে, গভীর রজনীতে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে আছে এমন একটি সময় নামাজের অভ্যাস যাদের থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের প্রতিদান হলো তারা সোজা নিশ্চিন্ত মানে জান্নাতে চলে যাবে। আপনি সিলোরিয়াম বললেন, রিহাম বললেন, এখানে একটা প্রশ্ন এসেছে আমাদের বোন সোনিয়া, সুন্দর একটা সোনিয়া ঢাকা থেকে প্রশ্ন করেছেন যে আত্মীয় যদি জুলুম করে আসলে সেখানে কি করা যায়? কারণ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা জরুরি, ওয়াজিব, আত্মীয় সম্পর্ক ছিন্ন করা হারাম, এবং আল্লাহর হাবিব বলেছেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে প্রবেশ করবে না, চমৎকার বলেছেন। এই ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে? দেখুন, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার বিষয়ে একটা হাদিসের মাঝে আমরা আরো স্পষ্ট ইঙ্গিত পাই, আল্লাহ রাসূল বলেছেন সিলমান কত আকা, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো। তো আত্মীয়, অনেক আত্মীয় অজ্ঞতাবশত অথবা সতত বিভিন্ন কারণে সম্পর্ক শেষ করতে চায়, সম্পর্ক নষ্ট করতে চায়, কিন্তু আল্লাহপাক যাদেরকে জ্ঞান দিয়েছেন, যাদেরকে সঠিক পথে চলার তৌফিক দিয়েছেন, তাদের উচিত যত ত্যাগ করতে হয় সমস্ত ত্যাগ করেও রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সমুন্নত রেখে আমাদেরকে সম্পর্ক স্থাপন করতে হবে, সম্পর্ক ধরে রাখতে হবে। আমি এই ক্ষেত্রে একটা কথা বলি যে আত্মীয় যদি আমার সাথে জুলুম করে বা আমার সাথে খারাপ ব্যবহার করে সে তার ছোট মনের পরিচয় দিয়েছে, আমি ছোট মনের পরিচয় দিব না, আমি এক্ষেত্রে উদার হয়ে যাব, উদার হয়ে যাব, আমি তার এই খারাপ আচরণ ভালো আচরণের মাধ্যমে প্রতিদান দেব। একটা বিষয় আরও আমরা আমরা দেখেছি অভিজ্ঞতার আলোকে, যেই মানুষগুলো এমন উদারতার পরিচয় দিয়ে থাকে একটা পর্যায়ে যে খারাপ ব্যবহার করছে সে একটা পর্যায়ে কিন্তু সে অনুতপ্ত হয়, অনুতপ্ত হয় এবং তার ভুল সে বুঝতে পারে এবং ফিরে আসে, এবং এটা সুন্নাহের বরকত। এবং এটা হলো যে ব্যক্তি এরকম করবে, উদারতা দেখাবে, আল্লাহ পাক তার
তার হায়াতে বরকত দান করবেন, তার রিজিক বৃদ্ধি করে দিবেন। দ্বিতীয় যে বিষয়টি আপনি বলেছেন, এখানে একটা হাদিস আমাদের উল্লেখ করতে হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার আত্মীয়র সাথে ভালো ব্যবহার করতে চাই কিন্তু তারা আমার সাথে খারাপ ব্যবহার করে। আজকে যে বোন যে প্রশ্ন করলেন, তো আমি কী করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, আত্মীয় তোমার সাথে ভালো ব্যবহার করবে, তুমি তার সাথে ভালো ব্যবহার করবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এটাকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বলে না, বরং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা হলো ওইটা যে আত্মীয় তোমার সাথে খারাপ ব্যবহার করার পরেও তুমি তার সাথে ভালো ব্যবহার করতেছো, এটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। দেখুন এখানে কোরআনে কারীমের মাঝে আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়ালা ইয়াকুযুনাল মিথাক, এখানে সামনে রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইয়াসলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, এখানে কিন্তু আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার বিষয়ে নির্দেশনা এসেছে। আর এবং পূর্বপরে রব্বুল আলামিন এখানে জ্ঞানী ব্যক্তিদের পরিচয় দিয়েছেন, কিন্তু তো যারা জ্ঞানী এবং বিজ্ঞ তাদের পরিচয় হলো তারা আত্মীয়তা সম্পর্ক স্থাপন করে, নষ্ট করে না। আত্মীয়রা যদিও খারাপ ব্যবহার করে তারপরেও সে করে না, যেটা আপনি হাদিস দ্বারা বলেছেন সিলমান কাতা। আচ্ছা, আরেকটি বিষয় হলো উনি বলছেন যে এই আত্মীয়তার এই যে শত্রুতা বা এটাকে দমন করার জন্য কিছু আয়াত আছে বা এসে, আসলে এটা উনি বলছেন যে এটা আসলে কিছু আয়াত আমাদের বুজুর্গান দিন কিছু কথা বলেছেন, এটা অভিজ্ঞতার আলোকে কিছু আমলের কথা বলেছেন, এবং কোরআন হাদিসে কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে কিছু আমলের কথা আছে, কিন্তু এর বিপরীত আমাদের বাংলা বাজার বা বিভিন্ন জায়গায় কিছু চটি বইতে কিছু এমন কিছু কিছু আমলের কথাও আছে যার কোনো ভিত্তি কিন্তু আসলে নেই। এই জন্যে সেক্ষেত্রে আমাদের পরামর্শ হলো যে আমল তিনি করতে চান বিজ্ঞ কোনো আলেম যার যথাযথ জ্ঞান আছে, অর্থাৎ আমল করবেন আত্মীয়র কোনো ক্ষতির জন্য না, বরং সেজন্য সংশোধন হতে পারে, সেজন্য তার ভুলটা বুঝে সংশোধন হয়, সেই জন্য দোয়া করা। জি, দোয়া তো করবার সাথে যে আমল করতে চাই, আমলটা কোনো বিজ্ঞ ওলামায়ে কেরামের পরামর্শ, শুধু নিজে কোনো বই দেখে আমল করতে শুরু করবে না, এমন একটা প্রবণতা কিন্তু আমাদের সমাজে কিন্তু আছে, এটা কিন্তু উচিত হবে না। জি, ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর আব্দুল কাদের আপনার কাছে আসছি। আপনি যেটা বলছিলেন যে রমজান আমাকে তিনটা জিনিস শিক্ষা দিয়েছে, একটা হলো সালাত, আরেকটা হলো সিয়াম কিয়াম, আরেকটা হলো আপনার কোরআন, তো এই কোরআনের বিষয়ে আপনি বলতেছিলেন। জি জি, কোরআনের কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তো এই মাহে রমাদানকে এত সম্মান দিয়েছেন, একটাই কারণ, সেটা হলো এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসটাকে কোরআনের মাস বলা হয়, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। এখন এই যে কোরআন, এটা হলো বিশ্ব মানবতার জন্য একমাত্র হেদায়ত গ্রন্থ, এটা শুধু মুসলমানদের বা মুত্তাকিদের জন্য নয়, গোটা বিশ্বের সকল মানুষ এখান থেকে হুদাল্লিন্নাস বলা হয়েছে। এখন আমরা যারা মুসলমান বা যারা ঈমান এনেছি, যারা কোরআনকে বিশ্বাস করি, তারা কোরআন পেয়েছি তো এই কারণেই আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কিতাব আনজালনাহু ইলাইকা লিতুখরিজা আন-নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্যই আল্লাহ কিতাব দিয়েছেন। আজকে আমরা যারা কোরআন, এই অন্ধকার মানে হলো আপনার অজ্ঞতার অন্ধকার, অজ্ঞতার অন্ধকার, এই অন্ধকার মানে হলো পাপাচারের অন্ধকার, পাপাচারের অন্ধকার, এই অন্ধকার থেকে মানুষকে সৎ পথে নিয়ে আসে। আমরা সেটা তো দেখেছি যে যেই মানুষগুলো জাহেলিয়ত যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হত্যা করতে বেরিয়েছিল, তারা আবার সোনার মানুষে পরিণত হয়েছে, তাদের সামনে আল্লাহ কোরআন নাযিল করেছেন। সুতরাং তাদের পরিবর্তনটা হয়েছিল অন্তরের মধ্যে, যেই অন্তর দিয়ে তারা পাপাচার করেছিল সেই অন্তরের পরিবর্তনের মধ্যে দিয়েই তারা আবার সোনার মানুষে পরিণত হয়েছে। তো এখন এই কোরআন হলো বিশ্ব মানবতার জন্য হেদায়ত গ্রন্থ, এটা মুসলমানদের জন্য কনস্টিটিউশন, এবং এই মোতাবেক চলার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এবং যেটা করে বাস্তব নমুনা খুলুকুহু আল কোরআন বলে হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাই ছিল কোরআন। তার বোঝা যাচ্ছে কোরআন মোতাবেক একটা মানুষ প্রাত্যহিক জীবনের জীবন সে অতিবাহিত করতে পারে। কিন্তু আমাদের মধ্যে যারা কোরআনকে মানি ঠিকই কিন্তু কোরআনকে সর্বজায়গায় ব্যবহার করতে চাই না, আমি তাদের জন্য একটু বলি যে প্রায় বলার চেষ্টা করি, বাংলাদেশের মানুষের রচিত সংবিধান যদি কোনো পার্লামেন্টারিয়ান কত মন্ত্রী যদি সংসদ ভবনে দাঁড়িয়ে আমাদের এই সংবিধানের বিরুদ্ধে কথা বলে, তিনি এই সংবিধান লঙ্ঘনের দায়ে তিনি কারাগারে যাবে, রাষ্ট্রদ্রোহী হবে। কিন্তু আল্লাহর উপর আমি যে কোরআন দিয়েছেন সেই কোরআনের বিরুদ্ধে যদি আমরা কাজ করি তাহলে নিশ্চয়ই আমাদের জন্য বড় ধরনের শাস্তির কিতাব। এখন সে কারণে আমি মনে করি, এবং কোরআনেরও কথা যে আমরা যে কোরআন পেয়েছি জীবন চলার পথের পাথেয় হিসাবে, আমরা যেন প্রতিটি জায়গাতে প্রতিটি মুহূর্তে সেই কোরআনকে সমুন্নত রাখার চেষ্টা করি। আমাদের প্রতিটি জায়গাতে যেখানে আমার সুবিধা হবে সেখানে নয়, আমার সুবিধা অসুবিধা সব জায়গাতে, তবে কোরআন অসুবিধার জায়গার জন্য আহ্বান করে না। তো সুতরাং কোরআন মোতাবেক আমরা জীবন গঠন করব, এই হলো তিন নম্বরটা। সেই সাথে আমি একটা জিনিস বলার চেষ্টা করি যে আমাদের এই মাহে রমাদানের পর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো কোনোভাবেই আমরা হারাম
অর্জন করব না, হারামকে বর্জন করব। আমরা সর্বাবস্থায় নামাজের পাবন্দী হব এবং আমরা অন্যের হক কোনোভাবেই তসরুফ করার চেষ্টা করব না। আমরা দেখেছি যে রমজানে আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা পরিবেশ সব জায়গায় বজায় ছিল। রমজানের পরের দিন থেকে অর্থাৎ ঈদের দিন থেকেই আপনি দেখবেন অনেক জায়গায় যে আমাদের ছেলেরা, আমাদের পরবর্তী প্রজন্মরা, এই 15, 16, 18, 20, 22, 25 বছরের যুবকরা দেখলাম এবছর এই পিক আপে, ট্রাকে করে তারা গান বাজনা করতেছে, রং ছিটাচ্ছে, মানে ডিজে পার্টি, মানে ঈদের দিন থেকেই শুরু হয়েছে। আমার কাছে মনে হলো শয়তানকে বেঁধে রাখা হয়েছিল, আজকে ছেড়ে দেওয়া হয়েছে, শয়তান এদের উপর পুরোপুরি ভর করেছে। আসলে এইটা কোন কালচার বা কি কি হচ্ছে এটা, আপনি এই ব্যাপারে কি বলেন? আসলে বিষয়টা যেটা সেটা হলো এই, আপনি যে কথাটা ইঙ্গিত দিয়েছেন এটাকে আমি একটু ইলাবরেট করতে চাই। সেটা হলো এই মাহে রমাদানের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে আবদ্ধ করে রেখেছিলেন, কিন্তু শাওয়াল মাসে যখন সে মুক্ত হলো, মুক্ত হওয়ার পর দীর্ঘ একটি মাস, যেমন দেখুন আরাফাতের ময়দানে আরাফাতের দিনটা শয়তানের কাছে সবচেয়ে বড় খারাপ দিন, এবং সেই কারণে সে ওই মুখ লুকিয়ে রাখে, গর্ত করে ওর মধ্যে যাতে করে সে দেখতে না হয়, কারণ 50-60 বছর পর্যন্ত তাকে কুমন্ত্রণা দিয়ে পাপাচারে লিপ্ত করলো, আজকে একদিনের মধ্যে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা এখানে আসবো, গুনাহ মাফ হয়ে যাচ্ছে, একটা ফোন নিব তারপরে। জি দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কে বলছেন, কোথা থেকে বলছেন? হুজুর আমি নাজমিন বলছিলাম মিরপুর থেকে। জি আপনার প্রশ্ন। জি হুজুর আসলে আমি অনেকদিন ধরে ভাবছি যে এমন একটা কোশ্চেন, আমি হুজুর আসলে আমার নানার বাড়ির আত্মীয় স্বজন সম্পর্কে একটু বলতে চাচ্ছি। আমার মা অলরেডি উনি মৃত, কিন্তু হুজুর আসলে আমার মামা নিজের থেকে উনি আমাদের সাথে সম্পর্ক রাখেন না, কারণ আমার মা, আমার খালারা এবং মারা ওনার কাছে অনেক সম্পত্তি অলরেডি পায়, তাই উনি নিজের থেকে কারোর সাথে যোগাযোগ রাখেন না। তো এই ক্ষেত্রে হুজুর আমার তো কিছু করার নেই। জি এবং হুজুর এবং আমার খালারাও আমি যখনই ওদের সাথে যোগাযোগ করতে চাই, আমার সম্পর্কে অনেক বানানোর কথা, খারাপ কথা সবসময় বলে। এই ক্ষেত্রে হুজুর আমি কি করবো, ওরা আমার সবসময় ক্ষতি করতে চায়। বোন আপনি শান্ত হন, আল্লাহ পাক তো একজন আছেন। সবচেয়ে বড় কথা হলো প্রত্যেকটা মানুষকে তার প্রত্যেকটা কর্মের, তার কথার, তার কর্মের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। সুতরাং এই যে যা করবে এটার হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে, এটা আপনি মাথায় রাখেন। আমি আমাদের ডক্টর আব্দুল কাদের স্যার, আপনি আমাদের বোনের আবেগময়ী কথাগুলো শুনলেন যে মামা মারা যাওয়ার পরে মামা আসলে কোনো সম্পর্ক রাখে না, কারণ হলো আসলে যে হয়তো সম্পদের ভাগ দেওয়া লাগতে পারে এ কারণে, এবং সম্পর্ক তো রাখেই না, বরং তার সম্পর্কে খুব বাজে কথাবার্তা বলে। আপনি আসলে এই বিষয়ে কি বলবেন? আসলে আমরা ওনার আবেগময় কথা শুনে আমরা আমাদের সমাজ ব্যবস্থার একটা দৈন্যদশা খুঁজে পেয়েছি। এই দৈন্যদশাটা শুধু ওনার ক্ষেত্রেই নয়, আমাদের দেশের অধিকাংশ লোকের মধ্যেই কিন্তু এই এই প্রবণতাটা আছে। আমরা দেখি আল্লাহ শাহরুর পবিত্র করা বলছেন, রিজালে নাসিবাতারাকাল বলিদানি উলাকরমুন, বলে নিসাই নাসিবাতারাকাল বলিদানি উলাকরমুন, মিয়াকাল্লা কসুরা নাসিবা মাফরুদা। এটা কিন্তু কোরআনের কথা। জি আল্লাহ পুরুষ এবং নারী প্রত্যেকের জন্য কিন্তু উত্তরাধিকার পাওয়ার অধিকার দিয়েছেন, এবং নাসিবা মাফরুদা এবং আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, নির্ধারণ করেছেন, আল্লাহ নির্ধারণ করেছেন। এই কথাই বলতেছিলাম, আল্লাহ নির্ধারণ করেছেন, এটার উপর হাত দেওয়ার অধিকার পৃথিবীর কারণ নেই। এখন এই যেই মামা ভাগ্নিকে ঠকানোর জন্য, কারণ বোনের সম্পদ তাকে দিতে হবে ঠকানোর জন্য তিনি এই কাজটা করছেন, তিনি যে উদরপূর্তি করছেন জাহান্নামের আগুন দ্বারা, এটা তিনি কিন্তু বুঝতে পারছেন না, এবং এর জন্য তিনি জাহান্নামী হবেন এত কোনো সন্দেহের অবকাশ নেই। এখন আর একটা হাদিস বোধহয় এরকম আছে যে যারা ওয়ারিসকে ঠকায় তাদের ইবাদত কবুল হবে না, কবুল হবে না, তো সাংঘাতিক বিষয়। 100% শুধু তাই নয়, আপনি যদি এটাকে হক্কুল এবাদত, আপনি যদি হক্কুল এবাদের কথা বলেন, একটি হাদিসে এসেছে আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর 70টি হক অনাদায়ী রেখে কাল কিয়ামতের মাঠে উঠারছে বান্দার একটা হক নিয়ে ওঠা ভয়ঙ্কর হবে, কারণ আল্লাহ চাইলে তার হক সে ক্ষমা করে দিতে পারবেন, কিন্তু বান্দার একটা হক আল্লাহ ক্ষমা করতে পারবেন না, করবেন না, সুতরাং করবেন না। সুতরাং এই মানুষগুলোর বোঝা উচিত যে আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছেন সে তাকে দিয়ে দেওয়াটার মধ্যে মুক্তি, বরং না দিয়ে দেওয়ার মধ্যে জাহান্নামী হওয়ার সম্ভাবনা 100%। আমি মুফতি মহিউদ্দিন কাসেম আপনার কাছে এই বিষয়টা জানতে চাইবো যে এই যে হক দেয় না, আমাদের দেশে কিন্তু এটা প্রচুর ব্যাপকভাবে আছে, শুধু এই বোনের কথা তা নয়, এরকম ব্যাপকভাবে এটা চলে। বোনের হক ভাইরা দেয় না, বোন এটা চাইতে গেলে উল্টা মানে সম্পর্ক নষ্ট হয়, এই যে প্রবণতা বা এটা বলে যদি আপনি বলতেন যে আসলে এটা কি পরিমাণ গোনা হবে বা কি, স্যার অনেকটা বলছেন যে আসলে আমরা এক কথায় এটা বলতে পারি যে যারা হক দেন না, হক প্রত্যেকটা মানুষকে দিতে হবে,
এই দেওয়াটা হয়তো দুনিয়াতে দিতে হবে, না হলে আখেরাতে দিতে হবে। কথা পরিষ্কার, যারা দুনিয়াতে দিয়ে দিবে তাদের আখেরাত পরিষ্কার হবে, যারা দুনিয়াতে দিবে না তাদের আখেরাত অন্ধকার হবে। এই জন্য আমাদের সকলেরই উচিত আমাদের আখেরাতকে পরিষ্কার করা, কারণ ময়দানে কেয়ামতে আমি যেই সম্পদ আমার আত্মীয় স্বজনকে ঠকিয়ে যেই সম্পদ আমি রেখে যাব, এই সম্পদ আমার কোনো কাজে আসবে না, বিন্দু মাত্র কোনো কাজে আসবে না। আমার যেই ওয়ারিস, আমার যে আপনজন আছে যারা ভোগ করবে, তারা একটা সময় আমার নাম ভুলে যাবে। 100 বছর পূর্বে আমি যেই জমিতে আছি, যারা ছিল তাদের নামও আমি জানি না। 100 বছর পরে আমার এই ভূমি যারা গ্রহণ করবে, ভোগ করবে, তারাও আমার নাম জানবে না। তাহলে আমি শুধু শুধু আমার সেই আখেরাত, রব্বুল আলামিন তো বলেছেন ওয়াত্তাকুই ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যে কোনো দিবসকে ভয় করার জন্য বলেন নেই, রব্বুল আলামিন সেই দিবসটাকে ভয় করতে বলেছেন যেই দিবসে আমাদের রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। তো সেই দিন যাতে আমাদের জন্য উজ্জ্বল হয়, উযুহু ইয়াওমাইদিন নাযিরা, সেই দিন যাতে আমাদের চেহারা উজ্জ্বল হয়, আমাদেরকে সেই কাজগুলো করে যেতে হবে। আমাদের চেহারা যদি সেই দিন অনুজ্জ্বল হয়, আমাদের চেহারা যদি সেদিন চিন্তিত হয়, তার থেকে দুঃখ, তার থেকে ব্যথা, হতাশা আমাদের জন্য আর কিছুই হবে। আর একটা হাদিস বোধহয় এরকম আছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলো তো তোমাদের মানে তোমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র কে? তোমাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দরিদ্র হলো ওই ব্যক্তি যারা দুনিয়ার মাঝে মানে পরকালে উঠবে। আল্লাহ রাসূল এই হাদিসের প্রেক্ষাপটে বলেছেন, অর্থাৎ অনেক বেশি সওয়াব নিয়ে, অনেক পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে রব্বুল আলামিনের সামনে উঠবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের সামনে বলতেছিলেন যে আমি দরিদ্রদের নিয়ে চিন্তিত। সাহাবায়ে কেরাম বললেন যে রাসূলুল্লাহ, দরিদ্র তো আমরাই দরিদ্র। আল্লাহ রাসূল বললেন তোমরা বুঝতে ভুল করেছো, আমি দরিদ্র বলতে বুঝিয়েছি ওই সমস্ত মানুষ, অর্থাৎ যার কাছে সম্পদ নেই এদেরকে বুঝেই নাই, অর্থাৎ যারা অনেক পাহাড় পরিমাণ সমপরিমাণ সব নিয়ে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে, কিন্তু পরক্ষণে বিভিন্ন দাবিদার পাওনাদার উপস্থিত হবে, পাওনাদার উপস্থিত হবে, হক নষ্ট করেছে। আমি যেটা বলেছিলাম তারা সব এসে উপস্থিত, আমি প্রথমে বলেছিলাম হক আমাকে দিতে হবে, হয়তো দুনিয়াতে না হলে আখেরাতে। যদি দুনিয়াতে আমি না দিয়ে থাকি, ওই সেই দিনে আমি যত সব যত আমল আমি অর্জন করেছি সেই আমল থেকে এই পরিপূর্ণভাবে আমার এই আমার এই অংশ, এই বোনের চোখের পানি আজ আজ দিনে এই দুনিয়ার জীবনে বোনের চোখে পানি এসেছে, কিন্তু এই চোখের পানি একটা সময় আনন্দের রূপ নেবে। যদি সে দুনিয়ার মাঝে সম্পদ না দিয়ে থাকে, ময়দানে কেয়ামত, ময়দানে মাহশারে শুধুমাত্র এই আমাদের ভাই বোনেরাই নয়, শুধুমাত্র মানব জাতিও নয়, যে কোনো যাদের উপরে যে যার উপরে জুলুম করেছে, প্রত্যেকটা জুলুমের আমি ক্ষণস্থায়ী দুনিয়ায় আমি যাদেরকে ঠকিয়ে যাদের জন্য আমি এই সম্পদ রেখে যাচ্ছি, এই মানুষগুলো আজ অথবা কাল সর্বোচ্চ 1 মাস 2 মাস 1 বছর আমাকে আমাদেরকে ভুলে যাবে। জি ধন্যবাদ আপনাকে, আমরা একটা ফোন নেবো। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম আলাইকুম। হিন্দু মুসলমান যে বন্ধু করে জি জি আব্দুল গনি ভাই বলেন, মানে হিন্দু মুসলমান যে বন্ধু বানায় তার বাড়িতে যাওয়া আসা খাওয়া দাওয়া করে, সেও আছে তার সাথে সম্পর্ক ভালো, এই সম্পর্কে ইসলাম কি বলে? জি ধন্যবাদ, আমরা আপনার প্রশ্নের জবাব দিব। আমি ডক্টর আব্দুল কাদের আপনার কাছে জানতে চাইব যে আব্দুল গনি ভাই যে প্রশ্ন করেছেন, আমরা শুনেছি হিন্দু মুসলমান বন্ধুত্ব তো হতে পারে কারণ আদম সন্তান হিসেবে, কিন্তু উনি যেটা বলছেন যে তার বাড়িতে যাচ্ছে, তারাই বাড়িতে আসছে, খাওয়া দাওয়া করছে, এতে অন্তর, এইটার ব্যাপারে আসলে আপনি কি বলবেন? আসলে আমরা যেটা দেখি আল্লাহ তাআলা শাহ যেটা বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনরা মুমিন ব্যতীত অন্য কারোর সাথে সে অন্তরঙ্গ বন্ধুত্ব করবে না, তাদের সাথে চলাফেরা করবে, দুনিয়াবী ক্ষেত্রে যেটা হয় মুআমালাটা সুন্দর হবে, আচরণ ভালো থাকবে। যেমন কি বাবা মাও যদি তার বিধর্মী হয় তখন তাদের সম্পর্কে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তোমরা তাদের সাথে দুনিয়াবী ক্ষেত্রে উত্তম ব্যবহার করবে। তো সেই বিষয়টি আমাদের মধ্যে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ধর্ম নিরপেক্ষতার যে কথা আজকে বলা হয় সেই সমস্ত বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ধর্মীয় সম্প্রীতিকে কীভাবে জাগরুক রেখেছেন সেটা আমরা দেখেছি। সুতরাং আমরা তাদের সম্পর্ক রাখবো, যেই কারণে রাখবো যে আবুহুম আদাম ওয়া উম্মুহুম হাওয়া, আদমের দৃষ্টিতে হাওয়ার দৃষ্টিতে সকলেই আমাদের ভাই, কিন্তু তাদের সাথে এমন কোনো কর্ম করা যাবে না। যেমন আপনি জাকাতের টাকা কোনো বিধর্মীকে দিতে পারবেন না, দেওয়া যাবে না, কারণ এটা ইসলামের স্বীকৃত নয়, কিন্তু তার সাথে এমনি দুনিয়াবী মুআমালাত করা যাবে যতটুকু আপনার ইসলামের গণ্ডির মধ্যে থেকে করা যায়।
কারণ মান তাশাব্বাহা বিকাউম ফাহুয়া মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আপনি তার সাথে বন্ধুত্ব করতে গিয়ে তার সব আশার আচরণগুলোকে রফত করলেন, আপনি কিন্তু জাহান্নামী হয়ে যাবেন, এটা আল্লাহ নিজে স্পষ্ট করেছেন। সুতরাং তাদের সাথে অতটুকুই করা যাবে যতটুকু আল্লাহ করার অনুমতি দিয়েছেন, তার বেশি নয়। তাছাড়া এই যে এই বাড়িতে আসা যাওয়া, ওই বাড়িতে আসা যাওয়া, এরকম যখন অবস্থা হবে তখন কিন্তু পর্দারও খেলাপ হবে, এই এইসব জায়গায় আমরা যেটা দেখে থাকি সেটা পর্দারও খেলাপ হয়ে যায়। তো এই বিষয়গুলো আমরা আমাদের অমুসলিম ভাই যারা আছে তারা আমাদের ভাই প্রতিবেশী হিসেবে আমরা তাদের সাথে অবশ্যই ভালো আচরণ করব, তাদের হক যেটা রয়েছে প্রতিবেশী হিসেবে হক আছে, তারপরে ভাই হিসেবে মানে আদমের সন্তান হিসেবে হক আছে, সেই হকগুলো আমরা আদায় করব। বাট তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব যেটা আপনি বললেন এটা থেকে আমাদেরকে মাহফুজ থাকতে হবে, আল্লাহ পাক আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে আসলে রমজান চলে যাচ্ছে, রমজান যাওয়ার সময় যেন এরকম বলছে যে আমি চলে যাচ্ছি কিন্তু তোমরা তোমাদের ইমানের হেফাজত করো, তোমাদের আমলের হেফাজত করো। রমজান কিন্তু আমাদেরকে বিদায়ের সময় এই বার্তা দিয়ে যায় যে আমি চলে যাচ্ছি, তুমি হয়তো জীবনে আর এই রমজান নাও পেতে পারো, তবে তোমার আমল তোমাদের ইমানের হেফাজত করো। আমরা রমজানে যেভাবে ইবাদত বন্দেগী করেছি সেটা যেন আসলে আমরা অব্যাহত রাখতে পারি। শয়তান চাইবে আমাদের আমলটাকে বিনষ্ট করার জন্য, শয়তান রমজানের পরে চাইবে আমরা রমজান যে অর্জনটা ছিল সেটা যেন ধ্বংস হয়, সেটা যেন বিনষ্ট হয়, এই আপ্রাণ চেষ্টা শয়তানের থাকবে। কিন্তু আর আমাদের চেষ্টা থাকবে শয়তানকে প্রতিহত করে আমাদের এই আমলটাকে আমরা যেন আরও অগ্রগামী করতে পারি। আপনি আপনার কাছ থেকে আমি ওই বিষয়ে আরও একটু জানতে চাই। আসলে আমরা যে বিষয়টি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু বলেছেন, আমরা রমজান মাস পেলাম, অনেকগুলো সুযোগ সুবিধা পেলাম এবং রমজানটাকে খুব পুরোপুরি কাজে লাগানোর জন্য আমি কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহমিদ, জিকির আজকার, দুরুদ এই সমস্ত সকল কর্মই করলাম। কিন্তু এটা এই যে আপনি ডিজে পার্টির কথা বললেন, আমরা শওয়াল মাস আসলো সব ছেড়ে দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু স্পষ্ট বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ইন কাল্লা, যে আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো ওইটা যেটা কম হোক তবুও অবিরত করা হয়, সর্বাবস্থায় করা হয়। তো আমরা এই এক মাসেই সব কিছু করলাম, বাকি এগারো মাস সব ভুলে গেলাম, এটা যেন না হয় আমরা এই কাজটা করব। আরেকটা খেয়াল রাখব যে আমরা চারটা জিনিস খুব গুরুত্ব সহকারে গণিমত মনে করব। আজকে আমি যে আমল করার সুযোগ পেয়েছি কালকে কিন্তু সেটা নাও পেতে পারি। তাহলে আমার এই অসুস্থতার পূর্বে সুস্থতা, আমার মৃত্যুর পূর্বে জীবদ্দশায়, আমার দারিদ্রতার পূর্বে আমার ধনাঢ্যতা সম্পদ, এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা খুব গুরুত্ব দিই এবং আমি আমাকে দীর্ঘ সফরের মধ্যে যেতে হবে, যেই সফর শুরু হবে আমার মৃত্যুর মধ্য দিয়ে, শেষ হবে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হওয়া পর্যন্ত, এবং আমার সাথে থাকবে না, কেউ সাথে থাকবে না, এই আমলটুকু আমাকে নিয়ে যেতে হবে। আমরা বলার চেষ্টা করি প্রায়ই একজন মানুষ যদি যদি চাঁদপুর যেতে চায়, সে শুধু একটা প্যান্ট শার্ট পরে সকালবেলা গেলে বিকালে আবার বাসায় ফিরে আসতে পারবে, কারণ তার আর বেশি প্রয়োজন নেই। আমেরিকা যেতে চাইলে কিন্তু তিনি এটা করতে পারবেন না। ঠিক আমাদের মনে রাখতে হবে কবর থেকে শুরু করে আমাদের যে যাত্রাপথ এটা অনেক বড় একটা জায়গা, এই জায়গার জন্য আমাকে কিন্তু পরিপূর্ণ জাদ ও আসবাব থাকতে হবে, তা না হলে আমার প্রত্যেকটা স্টেশনে কিন্তু আমি আটকে যাব। আমরা যে যে বিষয়ে আলোচনা করছিলাম যে রমজান এসেছিল আসলে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করছেন। আল্লাহ বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতিল মুত্তাকিন, আমি এই জান্নাত প্রস্তুত করছি মুত্তাকিদের জন্য। রমজান এসেছিল মূলত আমাকে জান্নাতি বানানোর জন্য, আমি যেন জান্নাতি একজন মানুষ হতে পারি। আর এটার জন্য দরকার হলো তাকওয়া, বেঁচে থাকা। তাকওয়া মানে বেকায়াতুন থেকে বেঁচে থাকা, গোনা থেকে বেঁচে থাকা। এই জন্য ওমর দাস থেকে নমুন বিন আব্দুল আজিজ একটা কথা বলেছেন যে লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহারি ওয়া কিয়ামিল লাইল, এটার নাম তাকওয়া নয় যে তুমি দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, এটা মূলত তাকওয়া নয়। তাকওয়া হলো তারকুল হারাম, সমস্ত হারামকে ছেড়ে দেওয়া এবং সমস্ত ফরজ ওয়াজিবাতকে আঁকড়ে ধরা, এটার নাম হলো তাকওয়া। আসলে আমরা রমজান কিন্তু আপনাকে আমাকে সেই শিক্ষা দিয়েছে, আমরা সারা বছর সেইটা করতে পারছি কি না, যত হারাম আছে আল্লাহ যা হারাম করেছেন সব আমরা ছেড়ে দিতে পারলাম কি না, যা আল্লাহ আদেশ করেছেন যত ওয়াজিবাত ফরজ আছে সেগুলো আমরা আদায় করতে পারলাম কি না, তাহলে বোঝা যাবে যে আমরা আসলে তাকওয়া অর্জন করতে পেরেছি এবং জান্নাতের পথে আমরা হাঁটছি। যে আপনার কাছে জান্নাতের কথা তো আপনি যে কথা বলছিলেন তা আল্লাহ নিজেও তো বলেছেন, মান কাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ক্যাটাগরি দুইটা, জি ক্যাটাগরি দুইটা, একটা হলো আমি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবো, কী নিয়ে দাঁড়াবো, আমার কী হিসাব হবে, আমার ফয়সালা কি জান্নাত নাকি জাহান্নাম, আমার আমলনামাগুলোকে ডান হাতে পাবো নাকি বাম হাতে, আমি আমার এই সমস্ত কর্মের মধ্য দিয়ে আল্লাহর কাছ থেকে মাগফিরাতের সুসংবাদ পাবো কি পাবো না, এই যে ভীতিটা, যে এই ভীতিটা রাখে এবং ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং
নিজের নফসকে নিজের জীবনটাকে সমস্ত রকমের অপকর্ম থেকে ফিরিয়ে রাখে, ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। এই জন্য আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর কাছে দাঁড়াতে হবে এই ভয়টা যার মধ্যে আছে, আর কিছু না, শুধু বলছেন যে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, তার রবের সামনে দাঁড়িয়ে তাকে হিসাব দিতে হবে, এই ভয়টা যার মধ্যে আছে আল্লাহ বলছেন তার জন্য দুইটা জান্নাত। আল্লাহ আকবার। আমি মুফতি মহিউদ্দিন কাসেম আপনার কাছে আসছি, আমরা যে আলোচনায় ছিলাম, আপনি যদি আমাদের দর্শকদের জন্য বলতেন যে আসলে আমাদের মাহে রমজানের পরবর্তী, জি জি, এইটা আমরা আসলে আরো বলছিলেন যে আমরা মাহে রমজানে যে আমলগুলো করেছি আমলগুলো নষ্ট না হয়, যে রব্বুল আলামিন কালামে পাকের মাঝে বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, অর্থাৎ তোমরা সেই নারীর মতো হয়েও না যারা কোনো রশি মজবুত করার পরে সেটাকে আবার ছিন্ন ভিন্ন করে ফেলে। এবং কোরআনে কারিমের মাঝে অন্যত্র ইরশাদ হয়েছে আতিউ আল্লাহ আতিউ রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, কোনো একটা আমল দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনার মাধ্যমে যেই সওয়াব আমরা অর্জন করেছি, মাহে রমজানের পরবর্তী সময় যদি আমরা গুনাহের সাগরে আবার ডুবে যাই, আমরা যদি আবার পাপের সাগরে হাবুডুবু খাই, তাহলে আমরা যতটুকু অর্জন করেছি তাহলে তো আমাদের সব শেষ হয়ে যাবে। কারণ বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত মানুষ কিছু কিছু গুনাহ, অনেক ধরনের গুনাহ এমন আছে যে গুনাহের কারণে মানুষের সওয়াবে সবটুকু শেষ হয়ে যায়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, যে হাসাদ এমন একটি গুনাহ যে গুনাহ মানুষের যেমনিভাবে লাকড়িকে আগুন জ্বালিয়ে পুড়ে সারখার করে দেয়, ঠিক হিংসা মানুষের সমস্ত নেক আমলের পুণ্য সবটুকু জ্বালিয়ে পুড়ে শেষ করে দেয়। তো মাহে রমজানের পরবর্তী সময় যদি আমরা হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি কাটাকাটি গীবত শিকায়ত এগুলো করতে শুরু করি, তাহলে মাহে রমজানের যাটুক আমরা অর্জন করেছি এই সব আমাদের শেষ হয়ে যাবে। রমজানের করো সারা জীবনের সব শেষ। আসলে আদর্শ মানুষ আদর্শ ব্যবসায়ী থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি, আদর্শ ব্যবসায়ী অল্প পুঁজি করে কিন্তু সেই পুঁজি সংরক্ষণের চেষ্টা করে, কিন্তু অনেক বড় ব্যবসায়ী যারা যদি কেউ হয় কিন্তু সে যদি তার পুঁজি সংরক্ষণের চেষ্টা না করে ওই লোকটা কিন্তু একটা সময় নিঃস্ব হয়ে যায়, সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য আমাদের জীবনেও আমরা হাদিসের মধ্যে পড়েছি হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আমাদের একটা মুহাসাবা করা দরকার, আমাদের মনের একটা প্রতিনিয়ত আমাদের একটা হিসাব করা দরকার যে আমি কী করেছি শেষ হয়ে না যায়, এটা ধ্বংস হয়ে না হয়ে যায়। তো আমরা যদি এভাবে করি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের দিনে দিনে আমাদের আমলের উন্নতি ঘটবে, বিশেষ করে মাহে রমজানে। মাহে রমজানে আমরা যে সমস্ত শিক্ষাগুলো গ্রহণ করেছি এ থেকে দেখুন আমাদের একাধিক প্রশ্ন এসেছে, আত্মীয়তা সম্পর্ক কেউ কাউকে ঠকিয়ে দিচ্ছে। দেখুন মাহে রমজানে পুরো একটা দিন আমি না খেয়ে থাকলাম, এখানে একাধিক মেসেজ কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, বিপদগ্রস্ত মানুষের বিপদকে বুঝতে, অসহায় মানুষের অসহায়ত্ব বোধকে বোঝার জন্যে, ক্ষুধার্ত মানুষের ক্ষুধা বোঝার এই সামগ্রিক বিষয় কিন্তু রোজার মাঝে আছে। তো আমি মাহে রমজানে শিক্ষা গ্রহণ করলাম বিপদগ্রস্ত মানুষের বিপদ বোঝা, অসহায় মানুষের অসহায়ত্ব বোঝা, এই শিক্ষা গ্রহণ করার পরে মাহে রমজানের পরবর্তী সময় আমার দায়িত্ব ছিল আমার কাছে যে যত হক পায় আমার সব বুঝিয়ে দেওয়া, এ পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া, যাতে করে মাহে রমজানে আমি যা অর্জন করেছি আমার এই সমস্ত মানুষের হক দিতে যে সব শেষ না হয়ে যায়। যদি প্রতিটা মানুষ মাহে রমজানে পরিপূর্ণ তওবা করত, আসলে দেখুন আমরা তওবা করি তওবার ধরনটা হলো এমন, বড় একটা তসবি আমরা ক্রয় করে 100 বার অথবা 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়ি, আসলে তওবা এটা ঠিক আছে, কিন্তু তওবা প্রকৃত তওবা হলো ইমাম নবী রহমতুল্লাহ আলী মুসলিম শরীফের মাঝে বলেছেন তওবার জন্য 4টি শর্ত আছে। প্রথম আমাদের খুব ভালো করে বিষয়টা বুঝতে হবে, মাহে রমজান গেল, মাহে রমজান আমাদের একটা মূল শিক্ষা ছিল তওবা ইস্তেগফার, তো সেই তওবা এবং ইস্তেগফার আমাদের শুধু তাসবিহ জপাটা না হয় বরং তওবার যে শর্ত ছিল সেই শর্ত অনুযায়ী আমাদের তওবাটা হয়। 1 নম্বর ছিল আইয়াকলি আনিল মাসিয়া, যে যেই গুনাহে আমি লিপ্ত আছি, যেই অপরাধে আমি লিপ্ত আছি, যে অপরাধ আমি করেছি, 1 নম্বর শর্ত হলো সেই অপরাধ আমাকে ছেড়ে দিতে হবে, আই ইয়াকলিয়া আনিল মাসিয়া। যেমনটি দেখুন ফিকহের কিতাবের মাঝে ফুকাহা আকরাম লিখেছেন, যদি কোনো পানির মাঝে নাপাকি থাকে সেই নাপাকি না তুলে যদি সমস্ত পানিও ফেলে দেওয়া হয় তখন কিন্তু সেই খুব পাক হয় না, এজন্য সর্বপ্রথম ওই নাপাকি দূর করতে হয়, পরবর্তীতে পানি ফেলতে হয়। তো আমাদের জীবনটা আমরা যদি শুদ্ধ করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম যেই পাপ আমাদের মাঝে আছে এই পাপটাকে আমাদের থেকে দূর করে দিতে হবে, পাপটা ছেড়ে দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো ও আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদা, যেই তব যেই পাপ আমি করেছি সেই পাপ আমি পরবর্তী সময় আর কখনো করবো না, এই মর্মে দৃঢ় সংকল্প করতে হবে। আমি যে কোনো আবেগের বশীভূত হয়ে আমি বললাম ঠিক আছে আমি ঘুষ খাবো না, আমি সুদ খাবো না, কিন্তু একটা মাস যাওয়ার পরেই যখন আমার সামনে অনেক বেশি অফার চলে আসলো তখন আমি সব কিছুর মাঝে যদি লিপ্ত হয়ে যাই
ওই সময় যত হারাম সুযোগ আমার সামনে আসবে ওই সময় আমাকে মাহে রমজানের স্মৃতিচারণ করতে হবে, যে মাহে রমজানের শেষ পড়ন্ত বিকালে, শেষ বিকালে আমি যখন পিপাসায় একেবারেই কাতর হয়ে পড়েছিলাম, আমি একটা ফোঁটা পানি গ্রহণ করি নাই রব্বুল আলামিনের ভয়ে, আমি নিজেকে বিরত রেখেছি। সুতরাং মাহে রমজানের পরবর্তী সময় সেই মাহে রমজানের শিক্ষাকে বুকে ধারণ করে আমাকে এই সুযোগ গ্রহণ থেকে, এই অবৈধ সুযোগ গ্রহণ থেকে আমাকে বিরত থাকতে হবে। তো আমি যেটা বলেছিলাম তওবার জন্য শর্ত হলো আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদা, মাহে রমজানে তওবা করেছি যে মাহে রমজানের পরবর্তী সময়ও আর জীবনের কোনো সময় সেই অপরাধ আমি আর করব না। তৃতীয় নম্বর শর্ত হলো যে আমি অনুতপ্ত হওয়া, যে রব্বুল আলামিন কত সুন্দর আমাদেরকে একটা দেহ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, রব্বুল আলামিনের দেওয়া। ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত আমরা যদি গণনা করে শেষ করতে পারবো না। এত সমস্ত নিয়ামত ভোগ করার পরে রব্বুল আলামিনের নাফরমানি করেছি, অন্যায় বোধ নিজের মধ্যে হওয়া। আর চতুর্থ নম্বর শর্ত যদি আমরা মেনে নিই তাহলে আর এই সমস্ত প্রশ্ন আজকে উত্থাপিত হতো না। চতুর্থ নম্বর শর্তই হলো হুকুকুল ইবাদ, যেগুলো আছে এই হুকুকুল ইবাদ অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। একটামাত্র গিলাসের পানি, এক গ্লাস পানি, একটা টাকা, আধা পয়সাও যদি কেউ কারো নষ্ট করে, এই আধা পয়সাও জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে খেজুরের অর্ধেক অংশ যদি একটা ফিতা অর্থাৎ একটা পরিমাণও যদি হয়, সামান্য পরিমাণ, আল্লাহ আল্লাহ হেফাজত করুন। যেন আমরা হুকুকুল ইবাদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থেকে আমরা একটা প্রশ্ন নিব। জি ই করব, আল্লাহ আমরা একটা ফোন নিব। জি দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? পড়ে আমি একটা কথা বলি, আপনারা যে আলোচনা করছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে কথাটা আজকে বলতে চাই সেটা হলো যে আমরা যে রমজান মাসে সবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানাপিনা অর্থাৎ পানাহার কামাচার থেকে বিরত থাকলাম, এটা তো সাময়িক। এই খানাপিনা আমার জন্য হালাল ছিল, সাময়িক আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার স্ত্রী আমার জন্য হালাল ছিল, আল্লাহ সাময়িকভাবে হারাম করে, বিরত থাকার একটা শিক্ষা। সাময়িকভাবে যেটা হারাম করলেন আল্লাহর ভয়ে, দুনিয়ার কোনো মানুষের ভয়ে না, আমি লুকিয়ে কিছু খেতে পারতাম, কেউ না দেখে আপনার সাথে একটু আমি 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 এই যে সাময়িক যেটা হারাম করা হলো আল্লাহর ভয়ে, আল্লাহকে ভালোবেসে এই হারামটাকে আমি ছেড়ে দিলাম, হারাম কাজটা করলাম না, তাহলে আল্লাহ পাক যেটা স্থায়ীভাবে হারাম করছে সেটা কেন আমি ছাড়ছি না? অবশ্যই ছাড়, তাহলে এইটা যদি এটার মানেটা হয় কি যে সাময়িক যেটা হারাম করা হলো সেটা ছেড়ে দিলাম, স্থায়ীভাবে আল্লাহ যেটা হারাম করলো সেটা ছাড়লাম না, তার লাভটা হলো কি? ঘুষ, সুদ, জুলুম, নির্যাতন, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা সব আল্লাহ হারাম করে দিয়েছেন, আপনি সাময়িকভাবে কিছু সময় এটাকে ছেড়ে দিলেন, অথচ স্থায়ীভাবে আল্লাহ যেটা হারাম করলেন সেটা ছাড়লেন না, আসলে কি তাকে বুদ্ধিমান বলা যায়? বা আসলে তাকে কোন পর্যায়ে মাপা যায়? জি আপনি বলতেছিলেন। আমি ওমদাতুল কারি বুখারী শরীফের একটা অনেক চমৎকার ব্যাখ্যা গ্রন্থ আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলী একটা চমৎকার কথা এখানে লিখেছেন, শুধু এই বিষয়টা বলতে চাই যে আসলে মানুষ এবং মানে ইনসান এবং হাইওয়ানের মাঝে অর্থাৎ পশু এবং মানুষের মাঝে পার্থক্য কতটুকু। জি পশু হলো কোনো ভেদাভেদ নেই, পশু যা পায় তাই গ্রহণ করে, যে কোনো জায়গায় যায়, যে কোনো তার কোনো বাধা নেই। আর মানুষের বৈশিষ্ট্যই হলো মানুষের মাঝে বাধা আছে, বাধা আছে এবং সে বিচার বিচার বিশ্লেষণ করে। এখন যেই মানুষ এই বিচার বিশ্লেষণের পর্দাকে উঠিয়ে দেয় আসলে তার মাঝে আর পশুর মাঝে পার্থক্যটা কম হয়ে যায়। এজন্যই আসলে কোরআনে কারিমে মুজাহির রব্বুল আলামিন যে বলেছেন উলহায়কাল আনআম বালহুম আদল, কিছু মানুষ আকৃতি অবয়বে মানুষের আকার ধারণ করলো আসলে ওই মানুষগুলো পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যাবে, আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন আসলে রব্বুল আলামিন এগুলো বলে আচরণ আচরণ হলো এরকম। যে আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে আমি ইনসান, আমি মানুষ, মানুষের যে বৈশিষ্ট্য বলে আছে সেটা যেন আমি বিরত থাকা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনহুমা মাশকাত, যে হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, আমাকে সেটা বেঝে এবং মেনে চলতে হবে। জি ধন্যবাদ, আমি আবারও সময় আপনার কাছে সময় পেলে আসবো। আমি ডক্টর আব্দুল কাদের আপনার কাছে আসছি,
নাসিম ভাই বরগুনা থেকে প্রশ্ন করেছেন যে এক ইমাম সাহেব বলেছেন, উনি আসলে অনেক কথা বলেছেন, সাধারণ মানুষ আমাদেরকে সম্মান করে, ইমামদেরকে সম্মান করে, তাদের পিছনে নামাজ পড়ে, কিন্তু এক ইমাম সাহেব নাকি বলেছেন যে যারা মসজিদে এসে নামাজ পড়বে না জামাতে তো তারা আসলে জাহান্নামী হবে বা জাহান্নামে যায়। এই বিষয়ে যদি আপনাদের দুজনের কাছ থেকে আমি শুনবো, আমি ডক্টর আব্দুল কাদের স্যার আপনার কাছে। আমি এটাকে দুইটা ভাগে পড়তে পারি। একটা প্রথমত হলো জামাতে নামাজ পড়াকে গুরুত্ব দিয়ে আল্লাহর নবী অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন, এমনকি এমনও বলেছেন যদি নারী এবং শিশুরা না থাকতো, বৃদ্ধরা না থাকতো, তাহলে আমি ওই ঘরগুলো পুড়িয়ে দিতাম। আজান শুনে যারা জামাতে আসে, আজান শুনে যারা জামাতে না, তাদের ঘরগুলো পুড়িয়ে দিতাম। আমরা একটা হাদিস উল্লেখ করতে পারি, আমাদের এক অন্ধ সাহাবী খুব সংক্ষেপে বলছে, আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রসুল আমি অন্ধ, আমি আজান শুনে জামাতে আসতে পারি না, আমাকে মসজিদে আনার মতো কেউ নেই, আমি কী করবো? আল্লাহ রসুল বললেন ঠিক আছে তুমি ঘরে নামাজ পড়ো। ওই ব্যক্তি রওনা হয়ে উঠানের ওই পর্যন্ত গেছে, আবার ডাকলেন এই শোনো এদিকে আসো, তুমি আজান শোনো কানে, বলে হ্যাঁ শুনি, তাহলে তুমি জামাতে আসবে। একজন অন্ধ সাহাবিকে আল্লাহর হাবিব বলতেছেন আজান শুনলে তুমি অবশ্যই জামাতে আসবে, তাহলে এর দ্বারা আমরা জামাতের গুরুত্বটা বুঝতে পারি। এখন এই যে দুটো হাদিস আপনি একটা বললেন আমি একটা বললাম, এতে যে বিষয়টা দাঁড়ালো সেটা হলো এই যে জামাতের গুরুত্ব আছে এবং জামাতে নামাজ পড়লে একাকী নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব, সাতজন সব বেশি পাওয়া যায় এবং ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা একাকী অবশ্যই। এখন আমরা যতগুলো হাদিস দেখব ম্যাক্সিমাম হাদিসগুলোই কিন্তু ম্যাক্সিমাম জামাতে নামাজ পড়ার বিষয়ে, কিন্তু একটা সার্কামস্ট্যান্স ছিল, দুই বছর তো আমরা জামাতে নামাজ পড়তে আসতে পারি নাই, রাষ্ট্রীয় বাধা ছিল, শারীরিক বাধা ছিল, ওয়াইসির বাধা ছিল, WHO-র বাধা ছিল, কিন্তু একাকী নামাজের ব্যাপারে কিন্তু যদি এইভাবে উনি বলে থাকেন তাহলে নিশ্চয়ই এটা হয়তো ওনার বুঝতে ভুল অথবা ইমাম সাহেবের বলতে ভুল যে যদি তিনি না আসেন তাহলে তিনি জাহান্নামী, এটা নয়, এটা ব্যাপারটা এরকম নয়, ব্যাপারটি এমনটি নয়। কারণ আমরা যেটা দেখছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, এই যে নফল নামাজগুলো তো বাড়িতে পড়াতে বলা হয়েছে, নফল নামাজ তো বাড়িতে পড়বে, বাড়িতেই পড়বে, তো সুতরাং সেক্ষেত্রে উনি হয়তো ফরজের কথাটা বলেছেন, তবে গুরুত্ব দিতে গিয়ে তিনি যে কথা বলেছেন সেটা হয়তো স্লিপ অফ টাঙ্গ হতে পারে, যে তিনি বলে ফেলেছেন তারা যদি একাকী নামাজ পড়ে জাহান, অথবা নাসিম ভাই একটু শুনতে ভুল শুনেছেন, বুঝতে শুন, অথবা যদি এরকম বলে থাকে তাহলে সেটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। আপনার আসলে আমি এখানে আরেকটা বিষয় নতুন বিষয় যোগ করতে চাই, আসলে আমাদের কিছু ভাইয়েরা অনেক সময় মানুষকে জাহান্নামী প্রমাণ করতে পারলে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, আমরা আসলে কোনো একটা মানুষকে আমাদের সব সময় প্রত্যেকটা ওলামায়ে কেরাম না শুধু প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা এটা হওয়া উচিত, প্রত্যেকটা মানুষ আল্লাহ পাকের বান্দা, রব্বুল আলামিন চান প্রত্যেকটা মানুষ না জি, প্রত্যেকটা মানুষই মুক্তি পেয়ে জান্নাতে চলে যাক, রব্বুল আলামিনের চাওয়া পাওয়া এটাই, এজন্যই তো এত নবী রসুল সব এজন্যই প্রেরণ করেছেন। তো প্রত্যেকটা মানুষকে কীভাবে পজিটিভভাবে উপস্থাপন করা যায় এমন একটা মন মানসিকতা আমাদের থাকতে হবে। আমরা অনেক সময় আলোচনার মধ্যে দেখি অনেক স্টেজে আমরাও বসে থাকি, দেখা যায় আলোচনার সময় এই মানুষ কাফের, ওই মানুষ মুশরিক, ওই মানুষ এটা সেটা, ওই জাহান্নামী, ওই এমনভাবে আলোচনা আলোচক অনেক আলোচক ভাইয়ের আলোচনা করে থাকেন, তাতে অনেক মানুষ হতাশাগ্রস্ত হয়। বরং মহাব্বতের সাথে তাদেরকে, প্রত্যেকটা মানুষকে মহাব্বতের সাথে এবং কোনোভাবেই কোনো মানুষ হতাশাগ্রস্ত হয়ে যায় এমনভাবে, এই জন্য হয়তো উনি একটা কথা বলেছেন, আমরা ওলামা একরামকে শ্রদ্ধা করি এবং পরক্ষণে অর্থাৎ ব্যথা ভরা এবং আবেগ ভরা দুটো কথা কিন্তু আসলে তিনি বোঝাতে চেয়েছেন, আমি আমরা ওলামা একরামকে শ্রদ্ধা করি অথচ সে আলেম আমাকে জাহান্নামে পৌঁছে দিচ্ছে, আসলে পারতপক্ষে জামাত মিস করবেন না, দুই ভাইকেই পরামর্শ দেবো, একদিকে ওই ভাইকে পরামর্শ দেবো জামাতকে অবশ্যই মানে পাবন্দির সাথে জামাত অংশগ্রহণ করবে এবং নামাজ কায়েম করার কথা যেটা বলা কায়েম, কিন্তু জামাতের সাথে আর ওই ওলামায়ে কেরামের যাদের আবেগ আবেগী ভরা কথা বলেন তাদেরকে আমার পরামর্শ হলো কোনো মানুষকে আমরা এভাবে না বলি, এভাবে না বলি। জি ধন্যবাদ আপনাকে। আমি স্যারের কাছে একদম 30 সেকেন্ড জানতে চাইবো আমাদের আজকের বিষয়ের উপরে। আসলে আজকে বিষয় আমি যেটা বুঝি সেটা হলো এই আল্লাহ জাল্লা শানহু মাহে রমজান পালন করলাম, কিন্তু আমাদের সমস্ত কর্ম যেহেতু আমাদের এক সময় জিজ্ঞাসার কারণ হবে ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা আনহু মাসউলা, আমরা যেহেতু আমাদের চোখের জিহ্বার এবং কলবের সমস্ত বিষয় নিয়ে যখন আল্লাহর দরবারে আমাদের মুয়াখাজা করা হবে, জবাব দিতে হবে, সুতরাং আমরা প্রত্যেকেই যেন মাহে রমজানে যেরকম সংযত ছিলাম এখনও যেন আমরা সংযত থাকি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। আপনাদের উভয়কে অনেক অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান কথা বলেছেন সেজন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আমরা যে আলোচনা আজকে শুনলাম সেই আলোচনাগুলো যেন আমরা আসলে জীবনে বাস্তবায়ন করতে পারি। আমি শেষ একটা কোরআনের আয়াত এবং হাদিস বলে শেষ করতে চাই। আমরা যারা এই কোরআন তেলাওয়াত করেছি রমজানে, কোরআনের সাথে ভালো একটা সম্পর্ক রেখেছি, কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক রাখে তাহলে দ্যাটস এনাফ, তার হালাল হারাম সে বুঝতে
বুঝতে পারবে, কোনটা করতে হবে কোনটা করতে হবে না সব বুঝতে পারবে। দেখুন, কোরআন থেকে যারা দূরে থাকে তাদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের নাজাতের জন্য পাগলের মতো ছুটতে থাকবেন, একবার জাহান্নামের দরজায় যাবেন, একবার পুলসিরাতের কাছে যাবেন, একবার মিজানের কাছে যাবেন, আমার উম্মতের কী হচ্ছে কী হচ্ছে সেজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদতে থাকবেন। কিন্তু বিশ্বনবী এক শ্রেণীর মানুষের কাছে ব্যাপারে আল্লাহর কাছে নালিশ করবেন। আল্লাহ ফুরকান সূরা ফুরকানের মধ্যে বলছেন, অকল রসুল ইয়া রব্বি, রসুল বলবেন হে আমার রব, ইন্না কৌম ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, এই জাতি কোরআন ছেড়ে দিয়েছিল, আল্লাহ একবার কোরআন ছেড়ে দিয়েছিল। যেই দিন আল্লাহর হাবিবের শাফাত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, সেই দিন যদি আল্লাহর হাবিব আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যান যে এই ব্যক্তি কোরআন ছেড়ে দিয়েছিল, কোরআন পড়তো না, কোরআন অনুযায়ী আমল করতো না, কোরআনকে ভালোবাসতো না, তাহলে আপনার অবস্থাটা কোথায় যাবে? এটা হলো একটা। দ্বিতীয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অল কোরআন হুজ্জাতুন লাকা ও আলাইকা, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। আপনি যদি কোরআনকে ভালোবাসেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন অনুযায়ী জীবনযাপন করেন, কিয়ামতের ময়দানে কোরআন আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে। আর কোরআনের সাথে যদি কোনো সম্পর্ক না থাকে, কোরআন আপনার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে। কেয়ামতের ময়দানে কোরআনের সাথে যারা সম্পর্ক রাখছেন না তাদের অবস্থা কেয়ামতের ময়দানে, কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেবে, আল্লাহর হাবিব আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। অবস্থাটা কী হবে একবার চিন্তা করে দেখেছেন? এই জন্য আসুন আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখি, আল্লাহ পাক আমাদেরকে কোরআন ওয়ালা হিসাবে কবুল করে নিন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের আমাদের সকলের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার ঠিক একই সময়ে। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।